অনেক চেষ্টা করার পর নিজেদের আর রক্ষা করতে পারলাম না। আমি ওরে বললাম কি দৌড় দে টয়লেটে ঢুকি, এর মধ্যে কি দেখি কি চারপাশ থেকে সবাই ঢুকে টয়লেট বুকিং। শুভ সকাল ফ্রেন্ডস, আমি তিয়ান হলাদার, তুমি দেখছো তিয়ান হাং ব্লগস। আমাদের অনেক দিনের প্ল্যান ছিল যে আমরা জাতীয় স্মৃতিসৌধ যাব, কিন্তু এত পরিমাণের বৃষ্টি পড়তেছিল সকাল টু সন্ধ্যা, টানা তিন চার দিন বৃষ্টি পড়লো, তাই আমরা আর ঘর থেকে বের হতে পারিনি। আজকে সারাদিন খরা ছিল, এখন বাজে তিনটা পর্যন্ত বৃষ্টি না পড়ায় আমরা রওনা দিলাম স্মৃতিসৌধ। স্মৃতিসৌধ যেই দেখি আকাশের অবস্থা যা ইচ্ছে তাই। রেডিমেড ফুচকার দোকান ছিল, নিম্ন হলো 20-30টা, শুধু বলছিল ভাই আসেন ভাই আসেন ভাই আসেন, কিন্তু আমরা তো আর খাওয়ার জন্য যাইনি ওখানে। স্মৃতিসৌধের গেট থেকে ঢোকার সাথে সাথে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়, তো আমরা যে যেখানে পারি সে সেখানে দৌড় দিয়ে চলে যাই, ফয়সাল এক জায়গায়, আমি আরেক জায়গায়। পরে অবশ্য আমরা ফোন করে একত্রিত হই। আমরা দাঁড়িয়েছিলাম মুক্ত মঞ্চের নিচে, মুক্ত মঞ্চের আশেপাশে সকল কিছু ঘুরে ফুরে দেখলাম, কিছু নাই, শুধু আছে মানুষ আর কিছু হকার। বাসাতে ছিল প্রচুর পরিমাণের রোদ, এখনো ছায়া পড়তেছে। বাসায় ছিল প্রচুর পরিমাণের রোদ, বাসে উঠলাম তখন তো ঘামাই গেছে পিছন। যেই বাস থেকে নামলাম, নামার পরই দেখি 2 মিনিটের ভিতরে পুরো অবস্থা চেঞ্জ, সবাই দেখি দৌড়ে দৌড়ে বাইর হয়ে যেতেছে। এখন বৃষ্টি কমছে, এখন আবার ডুবতে আছে ধীরে ধীরে, প্রথমে বিচ্ছিল গরমে, এখন বৃষ্টি আছে, বৃষ্টি কালা দেখায়, বৃষ্টি পড়তে আছে। আমরা এক জায়গাতে দাঁড়াইছিলাম মুক্ত মঞ্চে, তো তখন দেখি কি সকল টিকটকাররা আর ইউটিউবাররা ব্লগ ভিডিও বানাচ্ছে, কেউ টিকটক ভিডিও বানাচ্ছে, কেউ স্লো মোশন নিতে আছে। আর ভাই এদের ড্রেস দেখে তো আমরা তাসকি খেয়ে গেছি, আর আমাদের ড্রেসটা হচ্ছে কালা ড্রেসে পড়ছে আরো পানি পরে, এখন আরো কেমন কেমন যেন হয়ে গেছে। আমরা 4-5টা ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কোথায় দেশি টিকটকার আছে, ওই যে ঝাড়ু কালারের যে চুলওয়ালা টিকটকার আছে না, দেশি টিকটকার, তাদেরকে খুঁজতেছিলাম। অনেকগুলো টিকটকার দেখেছিও, তাদের সাথে তাদের অনেক ফ্যান ফলোয়ার ছিল, অনেক ছবি তুলতেছিল, সেলফি তুলতেছিল। তা দেখে আমি মনে মনে ডিসিশন নিয়ে ফেলি যে আমিও বাসাতে যাই, 2-3 দিনের ভিতর চুল কালার করব। ওই মোড়ায় যায় বসে আছে, এখন আমি তো যাব না। আমিও উঠতাম, কিন্তু আধা ঘন্টা ধরে বৃষ্টি পড়ছে, পিছলা হয়ে গেছে, ছোট্ট ছোট্ট বাচ্চা নিয়ে এইটার উপরে উঠা যায়, কমসে কম 3-4 হবে এখান থেকে যদি পরে, ধারে কাছে নাই কোনো হসপিটাল। এ ভাই তুই নামবি রে? যখন বৃষ্টি পড়তেছিল তখন দেখি একসে সব খালি বাইরে দৌড়াইতেছে খালি দৌড়াইতেছে, এখন যখন থামি গেছে তখন দেখি সব আবার আস্তে আস্তে ভিতরে ঢুকে আমি মোটামুটি একটা পর্যায়ে হয়েছে। এখানে তো অনেকক্ষণ ছিলাম, ছবি তুলছি অনেকগুলো, কিন্তু বরাবর সেই ছবি আমরা আপলোড করব না, অনলাইনে রাইখা দেবো নিজেদের কাছে। আর কিছু ভিডিও বানাইছি, এবার জঙ্গলের ভিতর যাই দেখি কে কোথায় কি করছে। না এখানে দি কিছু নাই, এইটার উপর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসে, আইসা উপরে আইসা ছবি তোলে। এখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসে, এরা তো আর এদের বাপ মাদের বলে আসে না যে আমরা যাচ্ছি স্মৃতিসৌধ, যে এখানে ঘুরে ফুরে আসবো। তো দুজন মিলে এটার মাথায় উঠে, ওই যে উঠে এখানে ছবি তুলে। এখন গার্লফ্রেন্ড যদি ওইখানটা ঠাস করে পইরা যায়, পরে একটা পা ভাঙে গেল, তখন কি হবে, এই দায় কে নেবে? আজকে যে কে আইলাম, বৃষ্টি রকম ছিল আবার বৃষ্টি, এবার আমরা শেষ একদম মাঝখানে, কোন দিকে যাব ভাই? দল হয়ে গেছে, জায়গা দল হয়ে গেছে, অনেক চেষ্টা করার পর নিজেদের আর রক্ষা করতে পারলাম না, সেই আমাদের দিল। দুই পাশে দুইটা টয়লেট ছিল, পাবলিক টয়লেট বড়। প্রথমে আমরা দেখছি যে টয়লেট ফাঁকা, আমি ওরে বললাম কি দৌড় দে টয়লেটে ঢুকি, এর মধ্যে কি দেখি কি চারপাশ থেকে সবাই ঢুকে টয়লেট বুকিং। তারপরে হাঁটাই দিছি, হাঁটতে চুলটা কেমন হয়েছে দেখেন, এই চুল এত সুন্দর জায়গা, কিন্তু আমার ছবি তুলতে পারতাছি না। ছবি তুলতে এলে মোবাইল একভাবে রেখে দিতে হয়, আর এভাবে রাখলে মোবাইল যাবে ভিজা। সবাই এক একজন নিয়ে যাইতে আছে ছাতিক তলে, আজকে আমাদের কেউ নাই বলে আমরা নিতে পারতেছি। বিকাল 5টার সময় এই যে বৃষ্টি পড়া শুরু হলো, থামার কোনো আর নামগন্ধই ছিল না, তাই আমরা বাসার দিকে রওনা দিলাম, কারণ মাথাটাও প্রচুর ব্যথা করতেছিল, অনেকক্ষণ ধরে বৃষ্টিতে ভিজতেছিলাম, সূর্যের আলোটাও একদমই চলে গেছিল, অন্ধকার অন্ধকার হয়ে গেছে। আর ভিজা যাবে না, ভিজো আর ভিজা যাবে না, ভিডিওটা এতটুকুই রাখবো, প্লিজ একটা লাইক করে দিও, যে পরিমাণের ভিজছি। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ হলো, টাটা বাই বাই।